আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা কিন্তু প্রতিদিন ফেসবুকের পিছনে অনেক সময় ব্যয় করছি, হ্যাঁ, কিন্তু এই ফেসবুকে কিন্তু অল্প কিছু সময়কে কাজে লাগিয়ে আমরা প্রচুর পরিমাণ ইনকাম করতে পারি। তো ফেসবুকে আমরা অল্প কিছু সময় ব্যয় করে কিভাবে প্রচুর পরিমাণ অর্থ ইনকাম করব, আজকে কিন্তু পুরোপুরি আপনাদেরকে আমি শেখাবো। আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, কোনো অংশ মিস করবেন না। ওকে, তো এখানে ইনকাম করার জন্য, ফেসবুকে ইনকাম করার জন্য আসলে আমার যেটা প্রয়োজন হবে, যে কোনো একটা নেটওয়ার্ক প্রয়োজন হবে, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বা সিপিএ নেটওয়ার্ক। দেখেন, আমি গুগলে আসলাম, আসার পরে হচ্ছে আমি একটা নেটওয়ার্ক নিব, মার্কেট হেলথ নেটওয়ার্ক, চমৎকার একটা নেটওয়ার্ক মার্কেট হেলথ। তো কীভাবে আপনারা মার্কেট হেলথে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। আশা করছি ভিডিওটি দেখে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, তো বাংলাদেশ থেকে খুব সহজে অ্যাপ্রুভ পেয়ে যাবেন। তো আর এখানে অনেক ভালো পে আউট দিচ্ছে, আপনারা এখানে কাজ করতে পারেন। ওকে, তো দেখেন আমরা হচ্ছে অল অফারে আসব, আসার পরে হচ্ছে আমরা এখান থেকে অফারগুলো সিলেক্ট করতে পারি। তো দেখেন এখানে কিন্তু এই যে আমাকে কি পরিমাণ পে আউট দিচ্ছে, দেখেন এখানে হচ্ছে একটা পে আউট আছে, এটা যদি আমি ক্লিক করি তাহলে দেখেন পে আউটটা আমরা দেখি কত এখানে। তো পে আউট, পে আউট, আচ্ছা দেখেন এখানে কিন্তু পে আউট কত দিচ্ছে আমাদের, কিন্তু এই যে এখানে লেখা আছে, দেখেন এখানে যে সিপিএ অফারের একটা $50 পে আউট দিচ্ছে, আর এখানে কিন্তু দেখেন যেটার পাশে পার্সেন্ট আছে সেটা কিন্তু কি হবে যে পার্সেন্ট, এখানে হচ্ছে আপনার যেহেতু 50% আছে তাহলে কি 50% আমাকে কমিশন দেবে, হ্যাঁ। আর এখানে দেখেন এই যে এটা আছে $20, তাহলে কি হয়েছে এই প্রোডাক্টটা থেকে আমাকে $20 হচ্ছে দিবে, পে আউট দিবে, হ্যাঁ। সিপিএ বুঝতে পারছেন কস্ট পার অ্যাকশন, মানে প্রতিটা অ্যাকশন কমপ্লিট হওয়ার পরে আমাকে এই পেমেন্টটা দেওয়া হবে। ওকে, দেখেন এখানে আছে $75 পর্যন্ত পে আউট আছে, তার মানে বুঝতেই পারতেছেন কত ভালো নেটওয়ার্ক। আচ্ছা দেখেন এটার পে আউট আছে 75, হ্যাঁ। তো আমরা যদি এখানে রেগুলার কাজ করি, মানে 30 দিনই যদি কাজ করি, মাসের প্রতিদিন যদি 1 ঘন্টা করে কাজ করি তাহলেও, আর 1 ঘন্টা কাজ করে যদি আমরা মাসে 5টা সেলও পাই, মানে $75 করে পাই, দেখেন আমাদের কি পরিমাণ ইনকাম হবে মাসে। তো আমি এখানে ধরলাম $75 ধরলাম, আমি এখানে 5টা সেল ধরলাম, দেখেন এখানে কিন্তু $375 আমার ইনকাম হবে। তো এর থেকে আশা করছি বেশি ইনকাম হবে, যদি আমি 5টা সেলও আনতে পারি এই পরিমাণ ইনকাম হবে এই অফারটা নিয়ে কাজ করলে। এই অফারটা নিয়ে কাজ করলে আরও কম ইনকাম হবে। তো আসলে কোন অফারটা নেবেন, কিভাবে কোন অফারটা নিয়ে কাজ করবেন, সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা। তো আমি যেটা বলবো, আপনারা হচ্ছে ওয়েট লস বা হেলথ বিউটি, হেলথ অ্যান্ড বিউটি, এই ধরনের ফিটনেস, এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করার চেষ্টা করবেন বেশি। তো আমি হচ্ছে দেখেন একটা অফার নিয়েছিলাম এবং একটা অফারের ল্যান্ডিং পেজ আমি ক্রিয়েট করে রাখছি, সেটা হচ্ছে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আমি দেখাবো। ওকে, তো দেখেন আমি এখানে আমার অফার নাম্বারটা অ্যাড করলাম। তো ভিডিওটা বড় না করার জন্য আমি হচ্ছে আগেই এখানে সেভ করে রেখেছিলাম, দেখেন $2575 অফারটা। তো এখানে দেখেন আমি $2575 দিয়ে লিখে যখন সার্চ দিলাম, এখানেও দেখেন সেই একই নাম্বারটা কিন্তু দেখাচ্ছে। এটাকে আমি একটা নিউ ট্যাবে ওপেন করে নিলাম, এখানে হচ্ছে পে আউট দিচ্ছে $75, হ্যাঁ। তো দেখেন $75 পে আউট দিচ্ছে, সরি $45 এখানে পে আউট দিচ্ছে, এই অফারটা নিয়ে আমি কাজ করব। তো আমি কী ধরনের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছিলাম সেটাও দেখাই, এই যে এখানে আমি প্রিভিউ করব, করার পরে দেখেন আমি হচ্ছে এই ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করছি। আপনারা হচ্ছে systemi.io থেকে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে নিতে পারেন, বা হচ্ছে sites.google থেকে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে নিতে পারেন। তো কীভাবে আপনারা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা খুব সহজেই সেই ভিডিওটি দেখে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে নিতে পারেন। ওকে, তো দেখেন এখানে ল্যান্ডিং পেজের এই যে আমি যে বাটন অ্যাড করেছি, এখানে কিন্তু আমার অফারের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি, যদি এখানে আমি ক্লিক করি দেখেন সরাসরি কিন্তু আমার অফারে নিয়ে চলে যাবে। এই যে দেখছেন যে আমার অফারটাতে কিন্তু নিয়ে চলে আসছে, যেটা হচ্ছে এই যে কোম্পানির ওয়েবসাইটে এরা দিয়েছে। এই যে আমি কোম্পানির ল্যান্ডিং পেজটাকেও ওপেন করে নিব, হ্যাঁ। এই যে ওরা যে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করে রাখছে, আমি সেই ল্যান্ডিং পেজটা দেখেই কিন্তু একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট আমিও করছি। তো কোম্পানি করে রাখছে এইটা দেখেন, আর আমি করছি এইটা। ওকে, তো এখন হচ্ছে
আমরা কিন্তু এই অফারটাই প্রমোট করব। হ্যাঁ, তো এই অফারটা প্রমোট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমি হচ্ছে ফেসবুকে যাব। তো ফেসবুকে চলে আসলাম, আসার পরে এখানে আমি সার্চ করব হেলথ অ্যান্ড বিউটি। হেলথ অ্যান্ড বিউটি বা ফিটনেস, ডেইলি ফিটনেস লিখলাম। ওকে, তো দেখেন আমি হচ্ছে ফিটনেস লেখার পরে সার্চ করলাম। তো সার্চ করার পরে কিন্তু দেখেন বেশ কিছু পেজ আমার সামনে আসছে ফিটনেস রিলেটেড। হ্যাঁ, তো এখন এই অফারটা তো ইউএসের অফারটা, আমি যে অফারটা এখানে সিলেক্ট করছি এটা কিন্তু ইউনাইটেড স্টেটের একটা অফার। তো ইউনাইটেড স্টেটের কাছে যদি সেল করতে পারি তাহলে কিন্তু আমি $50 বা $45 পাবো, তা না হলে কিন্তু পাবো না। এখন দেখেন এই যে ফিটনেস যে আমি সার্চ করলাম, করার পরে হচ্ছে আমার যে গ্রুপগুলো আসলো, হ্যাঁ, তো যে গ্রুপগুলো আসলো তাহলে আমার কি করতে হবে বা যে পেজগুলো আসলো কিভাবে আমি বুঝবো এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের। তো দেখেন এখানে আমি এই যে গ্রুপে ক্লিক করে দিলাম। হ্যাঁ, গ্রুপে ক্লিক করার পরে দেখেন অনেকগুলা গ্রুপ কিন্তু আমার সামনে চলে আসলো। তো আসার পরে এই যে দেখেন এখানে আমি প্লেসে ক্লিক করলাম। হ্যাঁ, প্লেসে ক্লিক করার পরে আমি যেটা করব, এই যে লোকেশন, হ্যাঁ, লোকেশনে আমি ক্লিক করলাম। লোকেশনে ক্লিক করার পরে আমি কি করব, নিউ ইয়র্ক সার্চ করলাম। দেখেন এখানে আমি নিউ ইয়র্ক সিটিটা সার্চ করে দিলাম। করার পরে দেখেন এখন কিন্তু যেই পেজগুলো আমার সামনে সব আসছে এটা কিন্তু নিউ ইয়র্কের পেজ আসছে। হ্যাঁ, বা আমি হচ্ছে এখান থেকে দেখেন যে পেজগুলো এখন দেখতে পাচ্ছি, তো আমি এটাকে আমি কেটে দিলাম। কেটে দিয়ে এখানে আবার আমি লোকেশনে লিখলাম লাস ভেগাস। তো দেখেন এই যে লাস ভেগাস নেভাদা যখন আমি লিখলাম তখন কিন্তু দেখেন অন্য পেজগুলো আমার সামনে শো করতেছে, ওই পেজগুলো কিন্তু নাই। তো দেখেন এখানে হচ্ছে আমি এই যে এই পেজটাকে ওপেন করে নিলাম। হ্যাঁ, এই পেজটাকে আমি ওপেন করে নিব। নেওয়ার পরে এখন দেখেন এখানে যারা কমেন্টস করছে, দেখেন কি পরিমাণ লোক কমেন্টস করছে। হ্যাঁ, এই যে দেখেন 11 ঘন্টা আগে কিন্তু এই পোস্টটা করছে। তো এখানেও কিন্তু আমরা দেখব যে কোনো কমেন্টস করছে কি না, এখানে কিন্তু তেমন কোনো কমেন্টস পড়ে নাই, কিন্তু দেখেন এখানে কিন্তু রিয়্যাক্ট করছে 75টা। তো এখন আমরা কি করতে পারি, দেখেন এখানে হচ্ছে আমরা এই কমেন্ট বক্সে এসে আমরা কি করব, এই যে এই লেখাটাকে আমরা কপি করব। হ্যাঁ, এই যে এই লেখাটাকে আমরা কপি করব। ওকে, তো তার আগে আমরা আরেকটা কাজ করব। এখানে কিন্তু দেখেন আমাদের কোনো লিংক নাই। হ্যাঁ, তো লিংক দেওয়ার জন্য আমরা এখানে যে দিলাম, এটা দেওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের লিংকটা নিয়ে নিব। এই যে আমাদের ল্যান্ডিং পেজের লিংক কোনটা, এই যে এটাকে আমরা কপি করে নিলাম। হ্যাঁ, দেখেন কপি হয়ে গেছে। কপি হওয়ার পরে এখানে আমরা পেস্ট করলাম, বা এটাকে আমরা আরও একটু ছোট করে নিতে পারি। ছোট করার জন্য এখানে আমরা লিখব gg.gg। ওকে, তো এটাকে আমি ছোট করে নিব। হ্যাঁ, তো দেখেন ছোট করে নিলাম। সেম ল্যান্ডিং পেজটা কিন্তু এখানেও যদি আমরা ক্লিক করি দেখেন আমার কিন্তু অফার পেজে নিয়ে যাবে। ওকে, দেখেন এখানেও কিন্তু দিলাম, আমার অফার পেজে নিয়ে আসলো। হ্যাঁ, তো এখন আমি কি করব, এই যে এখানে যে আমি টেক্সটটা লিখে রাখছি, তো এই টেক্সটের সাথে আমি হচ্ছে আমার লিংকটা দিয়ে দিলাম লাস্টে। তো দেখেন আমি কিছু বলছি আমার অফারটা নিয়ে, এখানে কিছু টেক্সট লিখছি, লেখার পরে আমি লিখছি চেক ডিটেলস, মানে বিস্তারিত দেখার জন্য এই লিংকটা এখানে দিয়ে দিলাম, এই লিংকে যেতে বলতেছি। হ্যাঁ, তো এখন যেটা করব যে ফেসবুকে আসব। হ্যাঁ, ফেসবুকে আসার পরে দেখেন এখানে হচ্ছে আমি কমেন্টস করে দিলাম এটা। ওকে, তাহলে দেখেন এটা কিন্তু আমার কমেন্টস করা হয়ে গেল। হ্যাঁ, তো সেমভাবে আপনারা কি করবেন, বা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে এই পেজগুলোতে জয়েন হয়ে যাবেন বা লাইক দিবেন। ওকে, তো জয়েন হয়ে যাবেন বা লাইক দিবেন, তখন কিন্তু আপনারা সরাসরি এদের পেজে এসেও কিন্তু আপনারা প্রমোট করতে পারবেন। ওকে, তো দেখেন এ ধরনের কিন্তু আমরা কি করব, বেশ কিছু পেজে আসব। হ্যাঁ, সরি, এভাবে কিন্তু আমরা বেশ কিছু ছবি বা কমেন্টসে পোস্ট করে যাব। এই যে এখানে আমি একটা কমেন্টস করে দিব। ওকে ওকে, এই যে দেখেন এখানে কিন্তু লিংক দেওয়া আছে, এই যে দেখছেন এখানে কিন্তু আমাদের অফারের
ল্যান্ডিং পেজের লিংকটা দেয়া আছে। হ্যাঁ, এখন ট্রাফিক কিন্তু যারা এই যে স্বাস্থ্য সচেতন আমাদের দেশে না, বাহিরের যারা আছে, ইউএসএর যারা আছে বা ইউরোপ কান্ট্রিতে বা অন্যান্য দেশে যারা থাকে, ওরা কিন্তু খুবই স্বাস্থ্য সচেতন মানুষ। তো ওরা কিন্তু রেগুলার কিভাবে ডায়েট করা যায়, কিভাবে ফিট রাখা যায় নিজেকে, এগুলা নিয়ে কাজ করে। তো এগুলো এইভাবে যদি আমরা কাজ করি, প্রতিদিন যদি আমরা 20টা গ্রুপে লিংক সেন্ড করতে পারি বা 20টা গ্রুপে আমাদের এই ল্যান্ডিং পেজে পোস্ট ল্যান্ডিং পেজের লিংকটা প্রমোট করতে পারি, তাহলে কিন্তু আমাদের মাসে 5টা থেকে 10টা সেল আসা কোনো ব্যাপারই না। এভাবে ফেসবুকে যদি আমরা ফ্রি মেথডে কাজ করতে চাই, তাহলে কিন্তু আমাদের মাস শেষে $300 থেকে $500 ইনকাম হবেই। ওকে, তো দেখেন এখানে আমরা যদি ক্লিক করি, তো এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এই গ্রুপগুলোতে আমরা পোস্ট করে দিতে পারি। এই যে এই গ্রুপে আমি একটা কমেন্টস করে দিচ্ছি। এই যে দেখেন অলরেডি কিন্তু একজন হচ্ছে এখানে কি করছে, দেখেন অফার প্রমোট করছে। হ্যাঁ, তো প্রমোট করছে, আমি এখানে ক্লিক করি যে দেখি সে কি বলতে চাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে। ওকে, তার ইউটিউব চ্যানেলে নিয়ে আসছে। ওকে, তো এখানে বিটলি এখানে আরেকটা লিংক দিয়ে দিচ্ছে। তো এখন আমি কি করলাম, এটাতে দেখেন আমারটা দিয়ে দিলাম। এভাবে কিন্তু আপনারা পোস্ট করবেন। ওকে, প্রতি গ্রুপে গ্রুপে এভাবে হচ্ছে আপনারা পোস্ট করবেন। তারপরে যেটা করবেন হচ্ছে এই যে দেখেন ফিটনেস, এটাতেও আমি ক্লিক করলাম। আর দেখেন এখানে কিন্তু প্রচুর মেম্বার থাকে, প্রচুর অ্যাক্টিভ মেম্বার থাকে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে 4 লাখের উপরে, হ্যাঁ 4 লাখের উপরে অ্যাক্টিভ মেম্বার আছে। আপনারা হচ্ছে এই ফিটনেস রিলেটেড যে গ্রুপগুলো আছে সেখানে কিন্তু এভাবে পোস্ট করে দিবেন। আর তারপরে হচ্ছে আপনারা হচ্ছে জয়েন হয়ে যাবেন গ্রুপগুলোতে, যে গ্রুপগুলো আমরা পাবো সেই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাব। হ্যাঁ, এই যে এটাতে আমি ক্লিক করলাম, করার পরে আসি আবার। তো এখানে একটা লাইক করলাম, তো লাইক করে দিই। তারপরে হচ্ছে এখানে আমি একটা কমেন্টস করে দিব। ওকে ওকে, তো কমেন্টস করে দিলাম। ওকে, আমি আবার ব্যাকে যাই। তো দেখেন এটা আমি কেটে দিলাম। হ্যাঁ, তো মনে করেন যে আমি কি করলাম, লাস ভেগাসে কিছু অফার দিলাম। হ্যাঁ, তাহলে আমি এখন টেক্সাসে দিব। তো টেক্সাসেও আমি অফারটা নিয়ে কাজ করি। তো দেখেন এখানে টেক্সাসে ক্লিক করলাম। টেক্সাসে ক্লিক করার পরে কিন্তু দেখেন আমার সামনে কি আসলো, নতুন গ্রুপগুলো চলে আসলো। দেখছেন, নতুন সম্পূর্ণ নতুন গ্রুপগুলো আমার সামনে চলে আসছে। তাহলে এখান থেকে আমি যে আরেকটা গ্রুপকে ওপেন করে নিই। হ্যাঁ, তো এই যে এখানে 2 লাখের উপরে দেখেন লোক আছে। তো এই গ্রুপটাতে জয়েন হয়ে গেলাম, ফ্লো দিয়ে রাখলাম এই গ্রুপটাকে। হ্যাঁ, তো তারপরে হচ্ছে আমরা যেটা করব, এই গ্রুপটাকে ভিজিট করব। ওকে, পোস্টে এই যে এখানে এসে আমরা হচ্ছে এখানে আমরা একটা কমেন্টস করে দিলাম। ওকে, তো আপনারা কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন অন্ততপক্ষে 20টা গ্রুপে এভাবে কমেন্টস করবেন। আর যেটা কমেন্টস করবেন যেভাবে, সেটা হচ্ছে এখন 5টা করলেন, আবার 2 ঘন্টা পরে 5টা করবেন বা 3 ঘন্টা পরে 5টা করবেন। হ্যাঁ, তো এইভাবে কিন্তু একটু সময় নিয়ে নিয়ে করবেন। যদি হচ্ছে সেটা না করেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো কিন্তু সাসপেন্ড হয়ে যাবে, 100% অ্যাকাউন্টগুলো কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। আর এখানে দেখেন এই যে আমার লোকেশনটা আবার কি হলো, টেক্সাসে করলাম। আচ্ছা, মনে করেন এখন আমি এখানে সার্চ দিলাম। হ্যাঁ, তো আমার হলো লাস ভেগাস হয়ে গেল, টেক্সাসে হয়ে গেল। এখন আমি এখানে সার্চ করব, লোকেশনে এসে আমি সার্চ দিব যেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া। দেখেন ক্যালিফোর্নিয়া কিন্তু চলে আসছে, আমি এখানে আবার নতুন গ্রুপ পাবো। হ্যাঁ, নতুন গ্রুপগুলো যখন পাবো, দেখেন এখানে নতুন গ্রুপগুলোতে আবার কিন্তু আমি জয়েন হয়ে যাব বা হচ্ছে এদেরকে লাইক কমেন্টস করব। করার পরে এদের কাছে যখন জয়েন হব, তখন কিন্তু সরাসরি ওদের গ্রুপে আমি পোস্ট করতে পারবো। তো যতক্ষণ আমি ওদের গ্রুপে না পোস্ট করতে পারবো, আগে হচ্ছে আমি অসংখ্য গ্রুপে জয়েন হয়ে যাব, ফ্লো দিয়ে রাখবো। দেওয়ার পরে আমরা হচ্ছে কি করব, এই যে এদের কমেন্টস বক্সে যে হচ্ছে আমরা কমেন্টস করে দিব। তো ক্যালিফোর্নিয়াতে তেমন কোনো আমি ভালো পেজ পাচ্ছি না, অল্প অল্প এখানে আছে বেশ কিছু, প্রায় 2 লাখ মতো। তো এখানে দেখি কমেন্টস করতে পারি কি না। তো এখানেও, হ্যাঁ এখানেও কমেন্টস করার অপশন আছে। তো এই যে এভাবে কিন্তু আমরা দেখেন কমেন্টস করে দিতে পারি। ওকে,
তো এই যে দেখেন এখানে কিন্তু আমার ল্যান্ডিং পেজের লিংকটা দেয়া আছে। তো আশা করছি আমি যেভাবে দেখাইলাম ফেসবুকে যে কিভাবে অফার প্রমোট করবেন, আপনারা যদি এভাবে প্রমোট করতে পারেন তাহলে কিন্তু মাস শেষে আপনারা $300 থেকে $500 বা $1000 কিন্তু ইনকাম করতে পারেন, যদি হচ্ছে এই ধরনের ভালো ভালো অফার নিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, যদি হচ্ছে এই ধরনের যে ভালো পে আউট দেখে অফার সিলেক্ট করতে পারেন, সুন্দর একটা আই ক্যাচি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারেন, এভাবে কাজ করলে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। ওকে, আর যারা আপনারা আমার কাছ থেকে কোর্স করতে চান, কোর্স বলতে হচ্ছে পেইড মার্কেটিং শিখতে চান, তারা অবশ্যই আমাকে ইনবক্স করবেন পেইড মার্কেটিংয়ের জন্য। রিসেন্টলি আমি হচ্ছে সিদ্ধান্ত নিয়েছি আপনাদেরকে পেইড মার্কেটিং করাবো, আর হচ্ছে প্রতি মাসে আমি একটা করে ব্যাচ কিন্তু চালু করি। ওকে, তো আগামী ব্যাচ বা এই ব্যাচে আপনি জয়েন হতে পারবেন কি না জানার জন্য অবশ্যই আমাকে হচ্ছে আপনারা ফেসবুকে এখানে ডিসক্রিপশনে, এই ভিডিওর ডিসক্রিপশনে দেখবেন যে আমার ফেসবুকের লিংক দেওয়া আছে, আপনারা হচ্ছে আমাকে নক করবেন, আমি আশা করছি আপনাদেরকে রিপ্লাই করব। ওকে, তো আজকের ভিডিওটা আশা করছি আপনারা সম্পূর্ণ দেখে কাজ শুরু করবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।